technology changes your life. Assalamu alaikum. Ami Sheikh Asaduzzaman, Instructor Electrical Technology, Akij Engineering Institute. Akij Engineering Institute এর মেকানিক্যাল প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আশা করি এই করোনা পরিস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো। গত ক্লাসে তোমরা জেনেছো যে আমি তোমাদের এই পর্বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এই সাবজেক্টটি পড়াবো। আজকে এর প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই সাবজেক্টের প্রথম অধ্যায় হচ্ছে তড়িৎ এবং এর প্রকৃতি সম্পর্কে ধারণা, আন্ডারস্ট্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার। আসো আমরা প্রথমে দেখে নিই যে এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি জিনিস পাব। এই অধ্যায়তে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে স্টেট দ্য মিনিং অফ ইলেকট্রিসিটি, তারপরে আছে ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, এবং তারপরে আছে ডিফাইন কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স, এবং সবশেষে আছে স্টেট দ্য ইউনিট অফ কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। অর্থাৎ প্রথমে আমরা জানব ইলেকট্রিসিটির অর্থ সম্পর্কে, যে ইলেকট্রিসিটি কাকে বলে সেই সম্পর্কে জানব। এরপরে জানব একটি অ্যাটমের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে বিস্তারিত। তারপরে আমরা জানব কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর সংজ্ঞা, এবং সবশেষে জানব কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এগুলোর একক সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা ইলেকট্রিসিটি সম্পর্কে জানব। প্রথমে ইলেকট্রিসিটি বা তড়িৎ কাকে বলে? তড়িৎ বা বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি যা বিদ্যুৎ আধানের স্থিতি বা গতি ফলস্বরূপ সৃষ্টি হয়। অর্থাৎ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে একটি শক্তি, যেটা কিভাবে উৎপন্ন হয়, সেটা উৎপন্ন হয় ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে। তো আমরা বাস্তব ক্ষেত্রে প্রকৃতিতে সবচাইতে বড় যে উদাহরণটা দেখি বিদ্যুতের বা তড়িতের, সেটা হচ্ছে বজ্রপাত। বজ্রপাত একটি ন্যাচারাল বিদ্যুৎ বা তড়িৎ। আর এছাড়াও বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ ক্ষেত্রে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। এখন আমরা যদি বিদ্যুতের ইতিহাসটা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মানুষ বিদ্যুৎ সম্পর্কে জানার আগে ইলমাসের শক সম্পর্কে অবগত ছিল। ইলমাস সাউথ আমেরিকার একটি জলজ প্রাণী, যেটি শরীরে সর্বোচ্চ 860 ভোল্টেজ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে এবং সেটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে, যার ফ্রিকোয়েন্সি প্রায় 25 হার্জ, এবং একটি মানুষকে সে তার বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে মেরেও ফেলতে পারে। তো এটা সম্পর্কে মানুষ অনেক আগে থেকেই জানতো। এরপরে সর্বপ্রথম মানুষ জানতে পারে 1660 সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট সর্বপ্রথম বিদ্যুৎ ও চৌম্বকত্ব সম্পর্কে অভিমত প্রকাশ করেন, এবং তার পরবর্তীতে আমেরিকান চিন্তাবিদ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বজ্রপাত হলো বিদ্যুতের একটি বিশেষ রূপ। এবং এরপরে আরও বিভিন্ন বিজ্ঞানী যেমন মাইকেল ফ্যারাডে এবং জর্জ সাইমন ওহম এবং আরও অনেক বিজ্ঞানী তাদের গবেষণার মাধ্যমে বিদ্যুতের বিভিন্ন ধর্ম সম্পর্কে মানুষ অবগত হয়। তো আজকে বিদ্যুৎ সম্পর্কে এই ছিল তোমাদের ক্লাস। আমরা সামনের ক্লাসে অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নেব। তো এই ক্লাসে যদি কোনো বিষয় তোমাদের বোঝার সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে,
এবং সামনে ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।